ওকে, তো এটা হচ্ছে আজকে কর্মার শর্ট কোয়েশ্চেন্স। ওকে, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, যেগুলোর উত্তর এবং প্রশ্ন মানে দুটোই দেওয়া আছে এখানে। তো এই ভিডিওতে সবকটা দেওয়া আছে, স্ক্রিনটাকে আগেও বলেছিলাম যে পজ করে নেবে, লিখে নেবে। আর পিডিএফের জন্য কেউ বলবে না, কারণ আমার কাছে পিডিএফ সত্যিই নেই, আমি দিতে পারবো না, কারণ এগুলোকে আমাকে ভেরিয়াস ওয়েবসাইট থেকে খুঁজে নিতে হয়, কারণ আমার কাছে সেরকম কোনো বই নেই। তো আমাকে নেট ইন্টারনেট থেকেই খুঁজে খুঁজে কালেক্ট করতে হয়, লিখতে হয়, ঠিক আছে? তো এতটুকু তো আমি আশা করতেই পারি যে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং তোমরা সেইভাবে নিবে। মানে এবার এখান থেকে সবার কেউ বলছে পিডিএফটা দিয়ে দাও, পিডিএফ দিয়ে দিলে আমাকে সত্যি কোনো পিডিএফ নেই, আমি জাস্ট কোনো রকমে করে দিয়ে যাবে, ঠিক আছে? তো পিডিএফের জন্য ডিমান্ড করো না, স্ক্রিনটিকে পজ করে করে লিখে নিও, এতটুকু কষ্ট তো করো, তোমাদের সাথে আমি কিছু নিচি না, তোমরা এটুকুই তো চেষ্টা করো, তাই না? যাই হোক, এবার তো আগে দিয়েছিলাম বড় কোয়েশ্চেন, সো আছে শর্ট কোয়েশ্চেন। কারোর যদি আনসার মনে হয় এগুলো ভুল আছে, তার সে লিখবে না, তো নিজের মতন করে লিখতে পারো। আমি বলছি না যেগুলো উত্তর হবে, তোমরা এগুলো জাস্ট একটা আইডিয়া, তো এই হিসাবে এগুলো কাজে লাগিয়ে কিন্তু তোমরা লিখতে পারো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, এগুলো শর্ট কোয়েশ্চেন সব। হ্যাঁ, তো কমেন্ট অন দ্য গ্লাস অফ দ্য মিরর অ্যাট এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অফ দ্য রেলওয়ে স্টেশন। বুঝতে পারছো, রেলওয়ে স্টেশনের যে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে যে আয়নাটি ছিল, ওই আয়নার কাঁচটির উপরে কমেন্ট করতে বলেছে, কাঁচটিনে উপর লিখতে বলেছে কিছু, ঠিক আছে? যেরকম কাজটা ছিল সেটা লেখা আছে এখানে। দেখো, দ্য গ্লাস অফ দ্য মিরর ওয়াজ ট্রান্সলিউসেন্ট অ্যান্ড দ্য রেড অক্সাইড ফ্রম দ্য ব্যাক অফ দ্য মিরর হ্যাড বিন রিমুভড অ্যাট ভেরিয়াস প্লেসেস অ্যাট দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অফ দ্য রেলওয়ে স্টেশন। যদি এটুকু লিখে দাও, দেখে দেখে লিখে নেবো, মানে পড়ে পড়ে নিও, পড়ে নাও এবং পরীক্ষা গিয়ে লিখে দাও আনসারে কোনো ভুল নেই। বাট স্টিল যদি কাউটির মনে আরও কিছু অ্যাড হতে পারতো, নিশ্চয়ই তোমার রাইটিং স্কিল থাকলে তার মধ্যে যদি খুব ভালো করে অ্যাড করতে পারো, ওকে, নো প্রবলেম, ওকে? এবং এই সেম কথাটা কিন্তু ওই লং যে কোয়েশ্চেনগুলো ছিল, লং আনসার টাইপ কোয়েশ্চেন, সেগুলো তো খাটে, ঠিক আছে? তোমার যদি মনে হয় ওই আনসারগুলো খুব ছোটো হয়ে গেছে, তো আরেকটু বইটা পড়ে নেবে, ঘেঁটে ওর যে উত্তরটা আমি লিখেছি তার মধ্যে সেখানে কোথায় কী অ্যাড করতে হবে অ্যাড করে নেবে, নিজের মতন মডিফাই করে নেবে। পুরোপুরি যে কাউকে ফলো করতে হবে এরকম একদমই কোথাও বলা নেই, ঠিক আছে? আমি তো একদমই বলবো না, ওকে? কারণ এগুলো কিছু আমার লেখা, কিছু ভেরিয়াস ওয়েবসাইটস থেকে কালেক্ট করা, তো বুঝতেই পারছো প্রত্যেকের লেখা একরকম হয় না। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, হু সেজ দিস, হু ইজ দ্য ওল্ড চ্যাপ। রিডিং পড়লে বুঝতে পারবে এর থেকে বেশি আনসার হয় না, যে দ্য মিরর সেজ দিস, এটা কে বলেছে, মিররটি বলেছে, এবং হু ইজ দ্য ওল্ড চ্যাপ, ওল্ড চ্যাপ মানে বুড়ো খোকা, এখানে কাকে বলা হয়েছে, স্যার মোহনলালকে বলা হয়েছে, তাই না? সেটাই লেখা হয়, স্যার মোহনলাল ইজ দ্য ওল্ড চ্যাপ। নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার দেখো, হোয়াট ডিড স্যার মোহন ওয়ান্ট টু সাজেস্ট হোয়েন হি ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর। মোহন যখন ওই মিররের সামনে গুড বাই মানে দেখা মানে টাটা দেখা বলে অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে সেখানে বিদায় নাই, তখন কী সাজেস্ট করতে চেয়েছিল স্যার মোহন, ঠিক আছে? তো আনসার দেখো, ওয়েভিং গুড বাই টু দ্য মিরর সাজেস্টেড স্যার মোহনস প্রাইড অ্যান্ড কমপ্লেসেন্সি, ঠিক আছে? স্যার মোহন তার প্রাইড এবং কমপ্লেসেন্সিটাকে সাজেস্ট করতে চেয়েছিলেন। তুমি যদি পারো চাও তো ফুল সেন্টেন্সে লিখবে, আমি ফুল সেন্টেন্স সব কিছু লিখিনি, তাহলে তোমরা লিখতে পারো, ঠিক আছে? টাইম বাঁচানোর জন্য আমি ফুল সেন্টেন্স সব কিছু কটা আনসার লিখিনি, আগে থেকে বলে দিলাম, পরে আবার বলবে তো সেন্টেন্সে সব গন্ডগোল চেয়ে আছে, এরকম কিছু ধরতে যাও না, ওকে? বাট ইয়া, ইফ ইউ থিঙ্ক আই হ্যাভ ডান এনি কাইন্ড অফ মিস্টেক, ইউ ক্যান সাজেস্ট মি ইন দ্য কমেন্ট বক্স, কমেন্ট বক্স ইজ অলওয়েজ ওপেন ফর ইউ গাইজ, ওকে? নাম্বার ফোর, হোয়াট কাইন্ড অফ পারফিউম ডিড স্যার মোহন ইউজ, বলছে কী ধরনের পারফিউম ইউজ করতো, সবাই জানো এটা ইউ ডে কলন, ঠিক আছে? স্যার মোহন ইউজড ইউ ডে কলন। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ডিড স্যার মোহন বাই হিজ স্যুট ফ্রম, সরি হোয়ার ডিড, ওকে, হোয়েন ডিড না, হোয়ার ডিড স্যার মোহন বাই হিজ স্যুট ফ্রম, স্যার মোহন তার স্যুট কোথা থেকে কিনেছিল, তোমরা সবাই জানো স্যাভিল রো, ঠিক আছে? স্যাভিল রো যেটা বলা হয় এখান থেকে কিনেছিলেন, তো সেটাকে লিখে দিয়েছি। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, হোয়াট ডু ইউ মিন বাই দ্য এক্সপ্রেশন কুইক ওয়ান, এই কুইক ওয়ান যে এক্সপ্রেশনটা দ্বারা তুমি কী বুঝতে পারছো বা এর অর্থ কী, ঠিক আছে? অন্তর্নিহিত অর্থ কী, এটা হচ্ছে বাই দ্য এক্সপ্রেশন কুইক ওয়ান উই মিন আ কুইক ড্রিঙ্ক। নাম্বার সেভেন, হোয়ার ওয়াজ লক্ষ্মী স্যার মোহনস ওয়াইফ সিটিং, বলছে স্যার মোহনের ওয়াইফ মানে লক্ষ্মী কোথায় বসেছিল, আনসার, স্যার মোহনস ওয়াইফ লক্ষ্মী ওয়াজ সিটিং অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক অন দ্য প্ল্যাটফর্ম। রিডিংটা ভালো করে পড়ে থাকলে বা আমি যে ভিডিও করি সেখান থেকে দেখে থাকলে খুব সহজেই বুঝতে পারবে, মনে পড়ে যাবে। হোয়াট ওয়াজ লক্ষ্মী চিউইং, লক্ষ্মী কী চিওয়াচ্ছিল, কী খাচ্ছিল, না তো লক্ষ্মী ওয়াজ চিউইং এ বিটেল লিফ, ঠিক আছে, চেওয়ানো, ঠিক আছে? তো কী চেওয়াচ্ছিল, সেটা হচ্ছে বিটেল লিফ মানে পানের পাতা, তো পান খাচ্ছিল। উইথ হোয়াট ওয়াজ লক্ষ্মী ফ্যানিং হার সেলফ, ফ্যানিং করা মানে হাওয়া করা, তো কী দিয়ে লক্ষ্মী নিজেকে হাওয়া করছিল, লক্ষ্মী ওয়াজ ফ্যানিং হার সেলফ উইথ আ নিউজ পেপার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ লক্ষ্মীজ বিটেল লিফ কেস মেড অফ, লক্ষ্মীর যে বিটেল যে লিফ কেস মানে পান পাতা পান রাখার যে পাত্রটি সেটা কিসে তারা তৈরি, কী দিয়ে তৈরি ছিল, উত্তর হচ্ছে লক্ষ্মীজ বিটেল লিফ কেস ওয়াজ মেড অফ সিলভার, সিলভার দিয়ে তৈরি ছিল, তাই না? এটা নেক্সট কোয়েশ্চেন চলে আসি,
হোয়াট গ্লিসেন্ড অন দ্য নোজ অফ লক্ষ্মী, লক্ষ্মীর নাকে কি চকচক করছিল, গ্লিসেন্ড করা মানে চকচক করা, ঠিক আছে। আনসার হচ্ছে এ ডায়ামন্ড নোজ রিং গ্লিসেন্ড অন দ্য নোজ অফ লক্ষ্মী, লক্ষ্মীর নাকে একটা ডায়ামন্ডের মানে যে রিং ছিল নাকের, নাকের ছিল সেটা চকচক করছিল। নাম্বার টুয়েলভ, হোয়াট ওয়াজ লক্ষ্মীজ টিফিন ক্যারিয়ার মেড অফ, লক্ষ্মী যে টিফিন ক্যারিয়ার মানে টিফিন যে কোটোটা সেটা কী দিয়ে তারা তৈরি ছিল, লক্ষ্মীজ টিফিন ক্যারিয়ার ওয়াজ মেড অফ ব্রাস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 13, হোয়ার উড লক্ষ্মী ফাইন্ড রুম অ্যাজ ট্রেনস ওয়ার ক্রাউডেড, লক্ষ্মী কোথায় জায়গা পেল যেখানে না যদি যদিও ট্রেনটা কিন্তু ক্রাউডেড ছিল মানে ভিড় ছিল খুব বেশি, তো লক্ষ্মী জায়গা কোথায় পেয়েছিল। আনসার, লক্ষ্মী ফাউন্ড রুম ইন দ্য লেডিজ কম্পার্টমেন্ট অ্যাজ ট্রেনস ওয়ার ক্রাউডেড। দেখো কিছু কোয়েশ্চেন আসতেই পারে, কিছু কোয়েশ্চেন আসবেই, আবার কিছু কোয়েশ্চেন না আসতেও পারে, বাট স্টিল ইগনোর করিনি, দিয়ে রেখেছি এখানে, তো পুরোপুরি দেখে নিতে পারো, দেখে নেও বেশি ভালো হবে। নেক্সট হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য কুলি ডুইং হোয়াইল হোয়াইল লক্ষ্মী ওয়াজ ইটিং চাপাটি, যেটা হোয়াইল হবে, ঠিক আছে, হোয়াইট লিখে ফেলেছি, টাইপিং মিস্টেক একটুখানি, টাইপিং এরর। তো নাম্বার 14 কোয়েশ্চন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য কুলি ডুইং হোয়াইল লক্ষ্মী ওয়াজ ইটিং চাপাটিজ। আনসার হবে, যখন বলছে যে লক্ষ্মী যখন চাপাটি খাচ্ছিল তখন কুলি কী করছিল, তো আনসার হচ্ছে হোয়াইল লক্ষ্মী ওয়াজ ইটিং চাপাটিজ দ্য কুলি ওয়াজ ড্রয়িং লাইন্স ইন দ্য গ্রাভেল উইথ হিজ ফিঙ্গার, কুলি তখন ওই এতে মাটিতে কী করছিল, লাইন টানছিল, না দাগ টানছিল তার আঙুল দিয়ে। 15 হচ্ছে, 15 নম্বর কোশ্চেন দেখো, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, বলছে তুমি কি একা ঘুরতে বেরিয়েছো, মানে একা বেরিয়েছো, যাত্রা করছো বোন, তো হু আস্কড অ্যান্ড টু হুম, কে কাকে জিজ্ঞেস করেছিল। আনসার খুবই সহজ, দ্য কুলি আস্কড দিস টু লক্ষ্মী। নাম্বার 16 দেখো, হোয়াট ওয়াজ লক্ষ্মী ফন্ড অফ, আনসার বলছে লক্ষ্মীর কী ভালো লাগতো, ফন্ড অফ মানে কোনো কিছু নেশা থাকা, মানে কোনটা কিছু একটা কাউকে খুব ভালো লাগে খুব বেশি সেটাকে ফন্ড অফ, একটা ফ্রেজার ভার্ব, ঠিক আছে। তো বলছে হোয়াট ওয়াজ লক্ষ্মী ফন্ড অফ, আনসার হবে লক্ষ্মী ওয়াজ ফন্ড অফ বিটল লিফ অ্যান্ড লিটল গসিপ, লক্ষ্মী পান মানে চিবোতে এবং একটু গল্প করতে ভালোবাসতো, খুব বেশি পছন্দ করতো, ঠিক আছে। নাম্বার 17 দেখো, হোয়ার ডিড শ্যারমোহনলাল লিভ, কোথায় শ্যারমোহনলাল বাস করতেন বা থাকতেন। আনসার হচ্ছে শ্যারমোহনলাল লিভ ইন এ বাংলো, এর থেকে বেশি কিছু বইয়ে কিন্তু বলা নেই, তাই না। তো হাউ ডিড স্যার মোহন অর্ডার হিজ ওয়াইফ, কীভাবে স্যার মোহন তার স্ত্রীকে অর্ডার করতেন, আদেশ করতেন। তো দেখো বইয়ে ভালোভাবে লেখা আছে, স্যার মোহন অর্ডার হিজ ওয়াইফ ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি, এর উত্তরটা, ঠিক আছে, মানে অ্যাংলিসাইজড হিন্দুস্তানি মানে হিন্দুস্তানি মানে হিন্দি ভাষায় কথা বলবেন এবং সেটাতে টান কী থাকবে, ব্রিটিশ মতন টান থাকবে, ওই ওয়েতে তিনি তার স্ত্রীকে অর্ডার করতেন, ঠিক আছে। নাম্বার 19, হোয়াট ডিড দ্য ক্লেনজিং অফ দ্য বেল অ্যানাউন্স, ক্লেঞ্জিং অফ দ্য বেলস, বেল মানে বেলটা যে বেজে ওঠা, ট্রেন আসার আগে যে একটা সাউন্ড হয়, আওয়াজ হয়, ঠিক আছে, বেল বেজে আসে মানে ট্রেন থেকে যে আওয়াজটা হয় হুইসেল বলো সেরকম টাইপের, ওটা দ্বারা কী বোঝানো যাচ্ছে। সো দ্য ক্লেঞ্জিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্যাট দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং, এটা কি অ্যানাউন্স করেছিল যে ট্রেনটা আসছে, অ্যাপ্রোচ করছে। নাম্বার 20 দেখো, হাউ ডিড লেডি লাল ড্রাই হার মাউথ অ্যান্ড হ্যান্ডস, কীভাবে লেডি লাল তার মুখ এবং হাত পা শুকিয়ে নিয়েছিল, ড্রাই করা মানে শুকিয়ে নেওয়া, হাত পা মুখ ধোয়ার পরে, ঠিক আছে। তো আনসার হচ্ছে লেডি লাল ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, তিনি তার শাড়ির যে আঁচল সেখান সেটা দিয়ে তার মুখ হাত পা হাত মুছে নিয়েছিলেন, ঠিক আছে, এবং শুকিয়েছিলেন। নাম্বার 21, হোয়াই ডিড লক্ষ্মী থ্যাঙ্ক গড, লক্ষ্মী মানে তিনি ভগবানকে ধন্যবাদ কেন জানাচ্ছিলেন, লক্ষ্মী থ্যাঙ্কড গড ফর ফেভারিং হার এ ফুল মিল, ভরপেট খাবারের জন্য লক্ষ্মী কিন্তু ভগবান, যেহেতু তিনি ভরপেট খাবার সেদিনকে পেয়েছেন, সেই এটার জন্য ভগবানকে থ্যাঙ্কফুল জানাচ্ছিলেন, যদি এটাও ইন্ডিয়ান কালচার, ঠিক আছে। নাম্বার 22, হোয়াট ডু ইউ মিন বাই জেনানা কম্পার্টমেন্ট, জেনানা কম্পার্টমেন্ট বলতে কী বোঝো, দেখো জেনানা কথাটা একটি হিন্দি শব্দ, ঠিক আছে, জেনানা শব্দটি, তো এর অর্থ হচ্ছে যে মহিলা কামরা যেটা বলতে পারো, তো বাই জেনানা কম্পার্টমেন্ট উই মিন লেডিজ কম্পার্টমেন্ট, জেনানা বলতে লেডিজ বলা হয়, ঠিক আছে। নাম্বার 23, হোয়ার ওয়াজ দ্য জেনানা কম্পার্টমেন্ট, জেনানা কম্পার্টমেন্ট কোথায় ছিল, দ্য জেনানা কম্পার্টমেন্ট ওয়াজ নেক্সট টু দ্য গার্ডস ভ্যান অ্যান্ড টেইল এন্ড অফ দ্য ট্রেন, এরকম করে কোয়েশ্চেন চলে আসতেই পারে, জেনানা কম্পার্টমেন্ট কোথায় ছিল, আনসার হচ্ছে কি জেনানা কম্পার্টমেন্ট ছিল গার্ডের যে ভ্যান মানে যে ভ্যানের ঠিক পাশে এবং মানে ট্রেনের যে একদম শেষের দিকে টেইল এন্ডে, ঠিক আছে। নাম্বার 24, হোয়াট ডিড লক্ষ্মী সিট গেজিং আইডলি থ্রু দ্য উইন্ডো, বলছে লক্ষ্মী কী হলো জিনিসটা, ওকে বলছে হোয়ার ডিড হবে, সরি, ওকে হোয়াট ডিড বলেছি ওটা আমি, আবার টাইপিং মিস্টেক হয়েছে একটুখানি, ওটা আবার কোথায় লক্ষ্মী বসেছিল, তো লক্ষ্মী স্যাট গেজিংলি আইডলি দ্য ক্রাউডেড হু ওয়ার নকিং অ্যান্ড পুশিং রাফলি থ্রু দ্য উইন্ডো, ঠিক আছে, ওই জানলার ধারে লক্ষ্মী বসেছিল, যেখান থেকে বাইরেকার ভিড় তারা কিনা খুব বেশি ধাক্কা ধাক্কি করছিল দেখা যাচ্ছিলো এরকম টাইপের, ঠিক আছে, ওইটাই ওটাকে একভাবে দেখছিল, তো ওই জানলার ধারে বসেছিল সেটা, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে হোয়ার ডিড লক্ষ্মী সিট গেজিং আইডলি থ্রু দ্য উইন্ডো, এটা আমি ভুল করে হোয়াট ডিড বলে দিয়েছি, তার জন্য একটু পজ হয়ে নিয়ে নিয়েছিলাম ভালো করে মনে করার জন্য, টাইপিংটা মিস্টেক হয়েছে, এটাই যা। নাম্বার 25,
হোয়াট অ্যাকর্ডিং টু শর্মোহন এক্সাইটমেন্ট বাসল অ্যান্ড হারি মিন। শর্মোহনের কথা অনুযায়ী এক্সাইটমেন্ট হওয়া মানে উত্তেজিত হওয়া, বাসল হারি মিন তাড়াহুড়ো করা, এগুলো অর্থ কী? এগুলো অর্থ হচ্ছে যেন অ্যাকর্ডিং টু শর্মোহন এক্সাইটমেন্ট বাসল অ্যান্ড হারি মিন ব্যাড ব্রিডিং, ঠিক আছে, মানে সে শিক্ষার অভাব এরকম বলতে পারো, খারাপভাবে বেড়ে ওঠা এটা বলতে পারো, এরকম টাইপের এটা স্যার মনে করেন, মোহন মনে করেন, তাই না? ধীরে সুস্থে আরামসে তিনি কাজ করতে পছন্দ করেন, মানে ওয়েল ম্যানার দেখানোর জন্য নিজেকে। নাম্বার 26, হোয়াট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট স্যার মোহন রেয়ারলি স্পোক ইন হিজ ডে টু ডে লাইফ। বলছে কোন ভাষাটা যেটা তিনি তার সারা দিনের মানে যে লাইফে আমরা বাংলা বলি রয়েছে, তো কোন ভাষা তিনি তার ডে টু ডে লাইফে বলতেন খুব বেশি, খুব রেয়ারলি, ঠিক আছে? সে হচ্ছে স্যার মোহন রেয়ারলি, রেয়ারলি মানে খুবই কম, স্পোক হিন্দুস্তানি ইন হিজ ডে টু ডে লাইফ, তার যে দৈনিক জীবনে স্যার মোহন কিন্তু খুব রেয়ারলি হিন্দি বলতেন, বাকি সব টাইমটা তিনি ইংলিশ বলতে বেশি পছন্দ করতেন, এবং ইংলিশাইজ হিন্দুস্তানি মানে ইংলিশের টানটনেই হিন্দি বলা বেশি প্রেফার করতেন, তাই না? তাহলে এটা আনসার হবে স্যার মোহন রেয়ারলি স্পোক হিন্দুস্তানি ইন হিজ ডে টু ডে লাইফ। নাম্বার 27, হোয়াই ডিড স্যার মোহন ফ্যান্সি অ্যাবাউট হিজ ইংলিশ। স্যার মোহন তার ইংলিশটাকে নিয়ে এত বেশি ফ্যান্সি বোধ কেন করতো, ঠিক আছে, যে আমি খুব ভালো জানি এরকম হাই এরকম টাইপের কেন করতেন? তো স্যার মোহন ফ্যান্সি অ্যাবাউট হিজ ইংলিশ বিকজ হি ওয়াজ টট ইন অক্সফোর্ড ইউনিভার্সিটি, কারণ তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইংলিশ শিখেছিলেন, এই জন্য তার একটু একটু আবভাবটা একটু বেশি আলাদা ছিল, একটু বেশি অহংকার ছিল বলতে পারো, ঠিক আছে? 28, কোয়েশ্চেন নাম্বার 28, হোয়াই ওয়াজ স্যার মোহন অপটিমিস্টিক অ্যাবাউট সাম ইংলিশ অফিসার্স অন দ্য ট্রেন, ঠিক আছে, ওই কিছু ইংলিশ অফিসার্সকে ট্রেনে আসতে দেখে স্যার মোহন অপটিমিস্টিক মানে একটু কী বলবো পজিটিভ চিন্তাভাবনা তার মধ্যে আসে কেন, খুব খুশি কেন হন ইনফ্যাক্ট, এটা হচ্ছে কথা, ঠিক আছে? তো স্যার মোহন ওয়াজ অপটিমিস্টিক অ্যাবাউট সাম ইংলিশ অফিসার্স অন দ্য ট্রেন বিকজ ইট ওয়াজ আ ক্যান্টনমেন্ট, ঠিক আছে, এটা ক্যান্টনমেন্ট ছিল বলে। নাম্বার 29, হোয়েন ডিড স্যার মোহন মেক দ্য নেম অফ দ্য ইংলিশ নিউজ পেপার ভিজিবল টু আদার্স, বলছে কখন স্যার মোহন ইংলিশ নিউজ পেপারটা প্রত্যেকে যাতে দেখতে পায় সেরকম ব্যবস্থা করবেন? এটা আনসার হচ্ছে স্যার মোহন মেড দ্য নেম অফ দ্য ইংলিশ নিউজ পেপার ভিজিবল টু আদার্স ওয়াইল সলভিং দ্য ক্রসওয়ার্ড পাজলস, মানে যখন তিনি ক্রসওয়ার্ড পাজলগুলো সলভ করবেন তখন তিনি এমন করে পেপারটা রাখবেন যাতে ওই নিউজ পেপারের নাম যেটা সেটা যেন প্রত্যেকে দেখতে পায়। নাম্বার 30, হোয়াট ডিড স্যার মোহন ডু হোয়েন বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন টু এনিওয়ান, বলছে স্যার মোহন কী করবেন বা কী করেছিলেন ঠিক করবেন সরি কী করবেন ঠিক করেছিলেন যখন তার যে দ্য টাইমস বলে যে নিউজ পেপারটি এবং তার যে টাইটা আছে, ঠিক আছে, সেই টাই বেলিয়ল টাই যেটা ওটা মানে প্রত্যেকে অ্যাটেনশনটা গ্র্যাব করতে ব্যর্থ হবে, অ্যাট্রাক্ট করতে ব্যর্থ হবে, তখন তিনি কী করবেন? এটা আনসার কী হচ্ছে হবে, স্যার মোহন উড আস্ক হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট অ্যান্ড হোয়েন বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ এনিওয়ান, যখন এই টাই দ্য টাইমস এবং তার যে টাই সেটা যখন ফেল করবে প্রত্যেকে অ্যাট্রাক্ট করতে পারবেন অ্যাটেনশনটাকে, তখন তিনি তার বিয়ারারকে বলবেন একটা একটু স্কচ দিতে, ঠিক আছে? তাহলে স্কচ প্রত্যেক ইংলিশ ম্যানদের মানে ব্রিটিশদের অ্যাটেনশনটাকে অ্যাট্রাক্ট করে এই জন্য। নাম্বার 31, হোয়াই উড স্যার মোহন টেক আউট হিজ গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস, মানে বলছে কেন স্যার মোহন তার যে গোল্ড যে সিগারেট কেসটি আছে, সিগারেট রাখা যে কেসটি, সেটাকে বের করবেন যেটা দেখে না ইংলিশ সিগারেটে ভর্তি আছে, সেটা কেন বের করবেন? আনসার হচ্ছে স্যার মোহন উড টেক আউট হিজ গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস টু ইমপ্রেস দ্য ফেলো প্যাসেঞ্জার্স, বুঝতে পারলে, বাকিদেরকে ইমপ্রেস করার জন্য যে দেখো আমি একটু বেশি হাইফাই এরকমটাকে দেখানোর জন্য। ওকে, নাম্বার 32, হোয়ার উড স্যার মোহন হ্যাভ হিজ ডিনার ডিউরিং হিজ স্টে ইন লন্ডন, বলছে কোথায় স্যার মোহন মানে লন্ডনে থাকাকালীন কোথায় তিনি ডিনার করতেন? আনসার, স্যার মোহন উড হ্যাভ হিজ ডিনার ডিউরিং হিজ স্টে ইন লন্ডন অ্যাট দ্য ইনস অফ কোর্ট, ঠিক আছে, ইনস মানে ধাবা, ঠিক আছে, এরকম টাইপের কোর্ট, তো লন্ডনের। নাম্বার 33, হোয়াই ওয়াজ স্যার মোহন ডিসমেড আফটার গেটিং ইন টু দ্য কুপ, বলছে স্যার মোহন ডিসমেড মানে অবাক হয়ে গেছিলো কেন ওই ইয়েতে মানে কম্পার্টমেন্টে, তার যে কম্পার্টমেন্টে তিনি ঢুকবেন ট্রেনে, যে কম্পার্টমেন্টে তিনি বসবেন ফার্স্ট ক্লাসে, ওকে, তো সেখানে ঢোকার পরে তিনি অবাক কেন হয়ে গেছিলেন? স্যার মোহন ওয়াজ ডিসমেড আফটার গেটিং ইন টু দ্য কুপ বিকজ দ্য কুপ ওয়াজ এমটি, কারণ ওই ঘরটি পুরোপুরি খালি ছিল, তাই না, ট্রেনে ওই কামরাটি পুরো খালি ছিল। নাম্বার 34 বলছে, হোয়াই ডিড স্যার মোহনস ফেস শো দ্য সাইন অফ এক্সাইটমেন্ট হোয়েন হি শ টু ইংলিশ সোলজার্স, এবার স্যার মোহন খুব বেশি মানে চেহারা খুব বেশি কী বলবো খুশি খুশি হয়ে গেছিলো কেন যখন তিনি ওই দুটো ইংলিশ সোলজারকে দেখেছিলেন? তোমরা প্রত্যেকে জানো স্যার মোহন ফেস শোড দ্য সাইন অফ এক্সাইটমেন্ট হোয়েন হি শ টু ইংলিশ সোলজার্স বিকজ, কারণ হচ্ছে হি থট হি উড হ্যাভ এ গুড চ্যাট উইথ দেম, সেই হয়েছিল তাদের সঙ্গে খুব ভালো হবে একটা ভালো কথোপকথন হবে, ঠিক আছে, এই জন্য কনভারসেশন হবে, এই জন্য খুব বেশি খুশি হয়েছিল। নাম্বার 35 বলছে, আই সে সিওরলি প্রোটেস্টেড স্যার মোহন, হাউ ডিড স্যার মোহন প্রোটেস্ট, স্যার মোহন কীভাবে প্রোটেস্ট করেছিলেন এটা প্রশ্ন, ঠিক আছে, ওই লাইনটা থাকলে স্যার মোহন প্রোটেস্টেড ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট, তিনি কিন্তু অক্সফোর্ড ভাষায় মানে অক্সফোর্ডের যে অ্যাকসেন্ট যে স্টাইলে ইংলিশ বলেন সেই ইংলিশে স্টাইলে কিন্তু প্রোটেস্ট মানে প্রতিবাদ করেছিলেন।
नेक्स्ट क्वेश्चन, हु थ्रू শ্যারমোহন সুটকেস অন টু দ্য প্ল্যাটফর্ম, বলছে কে শ্যারমোহনের যে প্ল্যাটফর্ম সরি সুটকেসগুলোকে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেটা হচ্ছে আনসার হচ্ছে দ্য ইংলিশ সোলজার্স বিল অ্যান্ড জিম, দুজনের নাম কি বিল অ্যান্ড জিম, থ্রু শ্যারমোহন সুটকেস অন টু দ্য প্ল্যাটফর্ম। ওকে, নাম্বার 37, হাউ ডিড শ্যারমোহন রিয়াক্ট হোয়েন দ্য টু ইংলিশ সোলজার্স থ্রু শ্যারমোহনস লাগেজ আউট অফ দ্য ট্রেন, যখন ওই দুটো সোলজার মানে সৈনিক দুটি করে শ্যারমোহনের লাগেজগুলোকে ট্রেন থেকে বাইরে ফেলে দেন, তখন শ্যারমোহন কীভাবে রিয়াক্ট করেন। শ্যারমোহন গট এক্সট্রিমলি অ্যাংরি, আনসার হচ্ছে শ্যারমোহন খুব রেগে যান, তাই না, ওই সময় যখন ওই লাগেজগুলো করা বাইরে ফেলে দেয়। 38 হচ্ছে, হু স্ট্রাক শ্যারমোহন অন দ্য ফেস, কে শ্যারমোহনকে ফেসে স্ট্রাক করেন মানে হিট করেন মারেন, ইনফ্যাক্ট বলতে পারেন, জিম স্ট্রাক শ্যারমোহন অন দ্য ফেস। 39 কোয়েশ্চেন, দেখো, আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, হু সেড দিস, ইজি আনসার, শ্যারমোহন সেড দিস। নাম্বার 40, হোয়ার ডিড শ্যারমোহন ল্যান্ড আফটার বিং থ্রোন অ্যাওয়ে বাই দ্য সোলজার্স, যখন সোলজাররা শ্যারমোহনকে ট্রেন থেকে ফেলে দেন, যে ব্রিটিশদেরকে তিনি খুব বেশি পছন্দ করতেন, সে ব্রিটিশরা যখন ট্রেন থেকে তাকে ফেলে দেন, তখন শ্যারমোহন কোথায় ল্যান্ড করেন, কোথায় পড়েন। শ্যারমোহন ল্যান্ডেড অন হিজ বেডিং আফটার বিং থ্রোন অ্যাওয়ে বাই দ্য সোলজার্স, তার যে বিছানাপত্র যেগুলো তিনি রেখেছিলেন সেগুলো প্ল্যাটফর্মে পড়েছিল, তার উপরে তিনি ল্যান্ড করেন, তাই না, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন, গেট দ্য নিগো আউট, এখানে বলছে গেট দ্য নিগার আউট, তো হু ইজ কল্ড নিগার হেয়ার, কাকে এখানে নিগার বলা হয়েছে, আনসার হচ্ছে শ্যারমোহন লাল ইজ কল্ড নিগার হেয়ার। সো এই ছিল আমার কালেক্ট করা 41 41টি শর্ট কোয়েশ্চেন, যেগুলো আসতে পারে, এর থেকে বেশি তোমাদেরকে থাকতেও পারে, যদি কোথাও থেকে পাও তো খুব ভালো কথা, তো সেগুলো জানাতে পারো, যদি আনসার না জানা থাকে তো আমরা প্রত্যেকে হেল্পার চেষ্টা করবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই গ্রুপে চলে যাবে, ওখানে গিয়ে বাকি ফেলো স্টুডেন্ট যারা তাদের কাছে জিজ্ঞেস করে দেবো, জেনে নিতে পারো। অ্যান্ড বারবার করে বলছি, স্ক্রিনটি পজ করে লিখবে, আর পিডিএফের জন্য ডিমান্ড করবে না, কারণ আমি সত্যি আমাকে কোনো পিডিএফ নেম দিতে পারবো না। আর লাইক স্টিল ভিডিওটি যদি পছন্দ না হয়ে থাকে ডিসলাইক করতে পারো, কমেন্টে জানাতে পারো যে এই জন্য পছন্দ হলো না, পছন্দ হলে লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, কোনটা ভালো লাগলো, আর শেয়ার করে দিও একটু, আর তোমরা জানো প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এটুকু আমার জরুরি, অ্যাটলিস্ট এটা মোটিভেশন তোমাদের তরফ থেকে, আমি যেটা পাই যে তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা দেখো কমেন্ট করো, যখন আমার খুব ভালো লাগে, ওকে, তো একটু অনুপ্রেরণা পাই যে হ্যাঁ কেউ তো দেখছে কাদের জন্য করছি আমি, সেটা বুঝতে পারি, ঠিক আছে, তো এটা করো, দ্যাটস ইট, এটুকুই বলার ছিল, অ্যান্ড অ্যাজ অলওয়েজ গড ব্লেস ইউ, বাই।